আসসালামু আলাইকুম এবার ইরাক থেকে হামলা চালানো হচ্ছে ইসরায়েলে ইসরায়েলের জন্য আরও একটি ভয়াবহ দিন শুরু হলো সময় যতই গড়াচ্ছে ততই ইসরায়েলের জন্য ভয়াবহ এক একটি করে দিন শুরু হতে যাচ্ছে আমরা যদি লক্ষ্য করি তাহলে হয়তো আমরা দেখতে পাবো যে ইসরায়েল কতটা হয়ে গেছে এই যুদ্ধে এবার কিন্তু ইসরায়েল কোন ঠাসা তার নিজের অস্তিত্ব নিয়ে সংকটের মধ্যে রয়েছে ইরাক থেকে ইসরায়েলি টার্গেটে হামলা চালানো হয়েছে দ্য ইসলামিক রেজিস্টেন্স নামের একটি সংগঠন দাবি করেছে যে তারা ইসরায়েলের বন্দর নগরী ইলাতে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে ইলা নামের ওই শহরটি লোহিত সাগরের তীরে অবস্থিত খবর আল আরাবিয়া ইসরায়েলের জন্য একটিমাত্র বিপর্যয় শুনে অবাক হবেন না ইসরায়েলের রয়েছে আরও বিপর্যয় ইসরায়েলি মন্ত্রীর গাড়িতে বিক্ষোভকারীরা হামলা চালিয়েছে শুধু তাই নয় আরও একটা যুদ্ধে জড়িয়ে ইসরায়েল কত বড় ভুল করেছে তা বুঝতে শুরু করেছেন নেতানিয়াহু অন্যদিকে বাইডেনও ভয়াবহ দুশ্চিন্তায় ভোট নিয়ে আশঙ্কা যাই হোক সব মিলিয়ে আজকের বিস্তারিত সংবাদটি হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স যোদ্ধারা যে হামলাটি চালিয়েছে এতে ইসরায়েলের কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তার আগে ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যে ড্রোন হামলা চালিয়েছিল ইসলামিক রেজিস্টেন্স জুনের শুরুর দিকে এসব হামলা চালানো হয়েছিল সে সময় সংগঠনটি জানিয়েছিল তারা দখলদার ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করবে এবং ধ্বংস করে দেবে গাজাই ইসরায়েলি বাহিনীর হামলার কেন্দ্র করে এসব হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি এর আগে লেবানন ভিত্তিক হিজবুল্লাহ সংগঠন গত রোববার জানায় তারা ইসরায়েলের উত্তর অঞ্চলের একটি সামরিক খাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহর এক কমান্ডারকে হত্যার প্রতিশোধ হিসেবে সশস্ত্র ড্রোন দিয়ে ওই হামলা চালানো হয়েছে গত সাতই অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এরপরেই গাজাই অভিযান শুরু করে ইসরায়েল অভিযানের নামে প্রায় নয় মাস ধরে গাজায় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি সেনারা গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান সমর্থিত বিভিন্ন সংগঠন ও হামাসের মিত্র হিজবুল্লার সদস্যদের সঙ্গে প্রতিদিনই ইসরায়েলি সেনাদের সংঘাতের খবর পাওয়া যাচ্ছে এছাড়া ইয়েমেনের লেবানন এবং ইরান থেকেও বিভিন্ন সংগঠন ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে আবার ইসরায়েলের দিক থেকে পাল্টা আক্রমণও চালানো হচ্ছে সম্প্রতি ইসরায়েলি বাহিনীর গুরুত্বপূর্ণ স্পর্শকাতর বিভিন্ন স্থাপনার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে হিজবুল্লাহ সংগঠন সরকার যখন হিজবুল্লাহর বিরুদ্ধে হুমকি দিচ্ছে ঠিক তখনই সামরিক বিভাগ এই ফুটেজ প্রকাশ করেছে যেসব গুরুত্বপূর্ণ স্থাপনাকে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে রয়েছে নেঘেব মরুভূমিতে অবস্থিত ইসরায়েলের দিমোনা পরমাণু চুল্লিতে লাবিবের বেনগোরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর এবং নেভাতিম ঘাঁটি এর বাইরে আরো কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে যার মধ্যে হাকিরিয়া কমপ্লেক্স সেখানে রয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর জেনারেল স্টাফ এবং অনেক শীর্ষ কর্মকর্তাদের আবাসস্থল এছাড়া রয়েছে রামাডেভিদ বিমানঘাটি এবং লেবাননের উপকূলের কারিশ গ্যাস ক্ষেত্রেও তাহলে ইসরায়েল কিন্তু এখন পুরোদমে দিশাহারা হয়ে গেছে অন্যদিকে ইসরায়েলের সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে ইহুদি সম্প্রদায় হারেদিদের যোগদানের প্রতিবাদে কয়েকদিন ধরেই জেরউল জালেমে বিক্ষোভ করছে গতকাল রোববার বিক্ষোভ থেকে পুলিশ এক ইসরায়েলি মন্ত্রীর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে ইসরায়েলি পুলিশের একজন মুখপাত্র সিএনএন কে বলেন ইসরায়েলের আবাসন ও নির্মাণ মন্ত্রী ইস্তাক গোল্ড কনফ বাড়ি ফেরার পথে হামলার শিকার হয়েছে বিক্ষোভকারীরা তাদের গাড়িতে পাথর ছুঁড়ে মেরেছে এছাড়া বিক্ষোভকারীরা রাস্তায় আগুন ধরিয়ে দিয়েছিলেন এতে মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় এই ঘটনায় কয়েক মিনিটের মধ্যে পুলিশ সদস্যরা মন্ত্রীকে উদ্ধার করে নিরাপদে অন্য জায়গায় মন্ত্রী ইস্তাক আহত হননি বলে জানিয়েছে তার মুখপাত্র গত মঙ্গলবার হারেদি ইহুদিদের বাধ্যতামূলক সেনাবাহিনীতে যোগ দেওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি সুপ্রিম কোর্ট আদালতের এই রায়ের পর থেকেই তারা সড়কে নেমে বিক্ষোভ করেছে আলট্রা অর্থোডক্স হিসেবে পরিচিত আরেদি ইহুদিদের এতদিন সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক ছিল না এই গোষ্ঠীরা এই গোষ্ঠীর পুরুষেরা জীবনের অধিকাংশ সময় ধর্মীয় পড়াশোনায় ব্যয় করে গত নয় মাস ধরে ফিলিস্তিনিদের গাজায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েল গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যোদ্ধাদের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যেতে ইসরায়েলি সেনাবাহিনীতে প্রচুর সেনা সদস্যদের প্রয়োজন হচ্ছে এসব কারণে দেশের সব ইসরায়েলি নারী ও পুরুষকে বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যুদ্ধ করতে যুদ্ধ করাতে চাচ্ছে নেতানিয়াহু সরকার এদিকে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল ইস্ট্রোমিস এর একজন মুখপাত্র গতকাল জানিয়েছে মন্ত্রিসভা অধিকৃত পশ্চিম তীরে অবৈধভাবে তৈরি হওয়া পাঁচটি ইহুদি বসতিকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে বিনিময়ে ইস্ট্রোমিস ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য ট্যাক্স ফান্ড দেওয়ার অনুমোদন দেবেন এই ফান্ড এখন ইসরায়েল সংগ্রহ করেছে সিএনএন কে পাঠানো এক বিবৃতিতে ইস্ট্রোমিসের কার্যালয় থেকে জানানো হয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ফান্ড দেওয়ার সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়ন হয় হবে এবং এর সঙ্গে আগের তিন মাসও যুক্ত হবে গত সাতই অক্টোবর আক্রমণের পর এই ফান্ড অবরুদ্ধ করা হয় এই ঘোষণার পর আন্তর্জাতিকভাবে ভাবে তীব্র নিন্দার মুখে পড়েছে ইসরায়েল ইউরোপীয় ইউনিয়ন সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি রাষ্ট্র এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে গত শনিবার এক্স হ্যান্ডেলে প্রকাশ করা এক বিবৃতিতে ইইউ মুখপাত্র পিটার স্টানো জানান ইউ শক্ত ভাষায় ইস্ত্রিসের ঘোষণার নিন্দা জানায় তিনি বলেন শান্তি প্রক্রিয়া নষ্ট করতে এটি আরও একটি ইচ্ছাকৃত প্রয়াস কাতারের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বলেছে দেশটি এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে পৃথক পৃথক বিবৃতিতে মিশরের এবং সৌদি আরব এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইন ও নিরাপত্তা পরিষদের রেজুলেশনের লঙ্ঘন বলে জানিয়েছে গাজায় যুদ্ধ চলছে আট মাসের ওপর ফিলিস্তিনি গ্রুপ হামাসকে টার্গেট করে এই যুদ্ধ শুরু করেছিল ইসরায়েল হামাসকে ধ্বংস করতে না পারলে তারা ৪০ হাজার মানুষকে হত্যা করেছে যাদের বেশিরভাগই নারী এবং শিশু ইসরায়েল এখন দক্ষিণে লেবাননের প্রভাবশালী শিয়া গ্রুপ হিজবুল্লার বিরুদ্ধে নতুন একটি ফ্রন্ট খোলার কথা ভাবছে দেশটির প্রধানমন্ত্রী সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে এই কথা বলেছেন গত মাসে তিনি কোনো টিভিতে দীর্ঘ সাক্ষাৎকার দেননি হামাসের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর পর থেকেই হিজবুল্লাহ ইসরায়েলকে উদ্দেশ্য করে রকেট ছুড়েছে ইসরায়েলও এর পাল্টা জবাব দিয়েছে তবে কয়েক দিন আগে ইসরায়েলের বিমান হামলায় এক সিনিয়র হিজবুল্লাহ কমান্ডার নিহত হওয়ার পর সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা বেড়েছে উত্তর ও দক্ষিণ দুই সীমান্তকেই অনিরাপদ করে তুলেছে ইসরায়েল এই দুই সীমান্তের কাছাকাছি চোদ্দ লাখ বাসিন্দাকে দেশের ভেতরে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন অতি সম্প্রতি বলেছেন তিনি মনে করেন না যে ইসরায়েল অথবা হিজবুল্লাহ কেউ বড় পরিসরে যুদ্ধে চড়াতে চায় তবে তা সত্ত্বেও পরিস্থিতি সেদিকেই যাচ্ছে বলে তার ধারণা ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টস অনুরূপ মন্তব্য করেছেন তিনি বলেছেন সর্বাত্মক যুদ্ধ শুরু হলে হিজবুল্লাহ শেষ হয়ে যাবে এবং লেবাননেরও যথেষ্ট ক্ষয়ক্ষতি হবে তবে গবেষণা সংস্থা সেন্টার ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্ট্যাটিসের মতে সেরকম যুদ্ধ হলে ইসরায়েলকে যথেষ্ট মাসুল গুনতে হবে কারণ শক্তি ও আঞ্চলিক অবস্থার দিক থেকে হিজবুল্লাহ হামাসের চেয়ে সুবিধাজনক অবস্থানে আছে ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত মাইকেল ওরেনের অনেকটা সেরকম তিনি বলেন হামাস ইসরায়েলের জন্য সীমিত পরিসরে হুমকি কিন্তু হিজবুল্লাহ হুমকি ব্যাপক পরিসরে এবং দীর্ঘমেয়াদী ওরেন বারাক ওবামার সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন তিনি বলেন হিজবুল্লার কাছে প্রায় এক লক্ষ ত্রিশ হাজারের মতো রকেট ও ক্ষেপণাস্ত্র রয়েছে যেগুলো দিয়ে ইসরায়েলের উন্নত বিমান প্রতিরক্ষা এড়িয়ে বড় শহরগুলোতে আঘাত আনতে পারে তিনি বলেন বড় কোনো যুদ্ধ হিজবুল্লাহ তিন দিনে আমাদের যে ক্ষতি করতে পারবে তার পরিণাম নেহাত কম হবে না তেল শোধনাগার আমাদের প্রধান অবকাঠামো এগুলো হিজবুল্লা টার্গেটের মধ্যে থাকবে বলে ধরে নেওয়া যায় কিছুদিন হিজবুল্লাহ ড্রোন দিয়ে তোলা হাইফা বন্দরের ভিডিও প্রকাশ করেছে এর মধ্য দিয়ে তারা এই বার্তা দিয়েছে যে ইহুদি রাষ্ট্রটি অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা তাদের নাগালের মধ্যে ইসরায়েল ও হিজবুল্লাহ দুই হাজার ছয় সালে সৈত্রিশ দিনের এক যুদ্ধে জড়িয়েছিল ওই যুদ্ধের পর অনেকটা সময় কেটে গেছে দুই হাজার এগারো সালে সিরিয়ায় গৃহযুদ্ধ যুদ্ধ পর গ্রুপটি সেখানে বাশার আসাদের পক্ষে লড়াই করেছে লড়াই এবং নতুন সরঞ্জামাদের বৌদ্ধ দিয়ে হিজবুল্লাহ আগের চেয়ে শক্তিশালী হয়েছে হামাসের মতো হিজবুল্লাহরও লেবাননের ভেতর নেটওয়ার্ক টানেল রয়েছে এটি হামাসের চেয়ে উন্নত মানের বলে ইসরায়েলের বিশেষজ্ঞরা মনে করেন গাজা বহির বিশ্ব থেকে একটি বিচ্ছিন্ন ভূখণ্ড ইসরায়েলের নজরদারি এড়িয়ে বাইরে থেকে সেখানে সরঞ্জামাদি আনা হয় এদিক দিয়ে সুবিধাজনক অবস্থানে আছে হিজবুল্লাহ ইরাক ও সিরিয়ার ভেতর দিয়ে ইরান ও লেবাননের মধ্যে সব সরাসরি সাপ্লাই লাইন রয়েছে ফলে যুদ্ধ বেঁধে গেলে হিজবুল্লাহকে সরঞ্জাম হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শুরু করেই লেবানন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে রাজধানী সহ অন্যান্য শহর হামলার নিশানা হতে পারে দুই হাজার ছয় সালে সংক্ষিপ্ত যুদ্ধ চলাকালেও দেখা গেছে ইসরায়েল ব্যাংক ও স্কুল সহ বিভিন্ন বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা করেছে হিজবুল্লাহ শুধু একটি গেরিলা এবং মিলিশিয়া গ্রুপ নয় তাদের রাজনৈতিক শাখাও আছে লেবাননের রাজনীতিতেও তাদের যথেষ্ট প্রভাব রয়েছে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বলেন ইসরায়েলের এবারের হামলায় লক্ষ্য হতে পারে লেবাননের হিজবুল্লাহ শাসনের অবসান তাই সেরকম কিছু ঘটলে লেবাননের ক্ষয়ক্ষতির পরিমাণ হবে বিশাল গত সাতই অক্টোবর গাজায় লড়াই শুরু করার পর হামাসের সমর্থনে হিজবুল্লাও সময়ে সময়ে রকেট ছুঁড়েছে বর্তমানে গাজায় অস্ত্রবিরতি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্যোগ চলছে তা সফল হলেও লেবানন সীমান্ত শান্ত থাকবে বলে আশা করা যায় গাজায় আগ্রাসনের শুরু থেকে ইসরায়েল দক্ষিণ লেবাননে মাঝে মধ্যে হামলা করেছিল এখন তারা সেই দেশে হিজবুল্লাহর অবস্থানে পূর্ণাঙ্গ অভিযান চালাতে চায় কয়েকদিন ধরে ইসরায়েলের সেনা নায়কেরা ইসরায়েলের সন্ত্রাসী সেনারা লেবাননকে প্রস্তুর যুগে পাঠানোর হুমকি দিচ্ছেন কিন্তু প্রশ্ন উঠছে হামাসের পাশাপাশি নেতানিয়া ও আর একটি যুদ্ধফ্রন্ট খুলবে কিনা তেলাবিবের মু릅বি হিসেবে ওয়াশিংটনের সরকার সেটার অনুমোদনই দেবে কিনা ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে গোলাবারুদ বিনিময়ের ইতিহাস কয়েক দশকের পুরনো এবারের দফায় উত্তেজনা তৈরির জন্য ইসরায়েল প্রথম থেকে হিজবুল্লাহকে দোষারোপ করেছে এটা সত্য গাজায় ইসরায়েলি আগ্রাসনের পর দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের দিকে গোলাছ ছোড়া হয়েছিল সেটা ছিল গাজার প্রতিরোধ যুদ্ধের সঙ্গে সংহত হিসেবে কিন্তু তারপর থেকে এই পর্যন্ত লেবাননের দক্ষিণ সীমান্তে যত পাল্টাল্টি হামলা হয়েছে তার প্রায় আশি শতাংশই করেছে ইসরায়েলের ডিফেন্স ফোর্স বা আইডিএফ গত নয় মাসে তারা লেবাননে পাঁচ শতাধিক মানুষ হত্যা করেছে তাতেও তৃপ্ত নন আইডিএফের চেনারেলেরা অন্তত দুটি বিষয়ে আইডিএফকে লেবাননে পূর্ণাঙ্গ একটি আগ্রাসনে আগ্রহী করে তুলেছে প্রথমত গাজা আগ্রাসনকালে বিশ্ব বিশ্ববিবেকের অসহায়ত্ব দেখে হামাসের মতো হিজবুল্লাহর উপরও বড় আকারে চড়াও হওয়ার এখনই সুবিধাজনক সময় মনে করছে দ্বিতীয়ত হামাসের অভিজ্ঞতা থেকে চায়নবাদীরা মনে করছে হিজবুল্লাহকে আরো শক্তিশালী হতে দেওয়া ভবিষ্যতের জন্য বড় ঝুঁকি হবে ইসরায়েল এক সময় কারণে অকারণে লেবাননে ঢুকে পড়ত হিজবুল্লাহর জন্ম সেই অরাজকতা থামিয়েছে লেবানন দিয়ে ইসরায়েলের ছেলে খেলায় হিজবুল্লার জন্ম দিয়েছিল হিজবুল্লাহর উপস্থিতির কারণে লেবাননের সামান্য কিছু ভূমিকা বল ইসরায়েলের দখলে আছে এখন এর মাছের বত্রিশ বছর হলো হাসান নাসরুল্লাহ হিজবুল্লাহর সাধারণ সম্পাদক তার টাইতের তিন দশকে হিজবুল্লাহর যুদ্ধ ক্ষমতা কেবল বাড়ছে বিশেষ করে সংগঠনের মিসাইল ভান্ডার এখন বেশ বড় নানান ধরনের প্রায় 10 লাখ মিসাইল আছে তাদের অধিকারে উত্তর ইসরায়েলের অনেকখানি এলাকা এখন তারা আঘাত করতে পারে হিজবুল্লাহর যুদ্ধ ক্ষমতা বাড়ায় 2006 সালের আগের যুদ্ধে ইসরায়েল মোটেই সুবিধা করতে পারেনি সেই থেকে নাসরুল্লাহ ইসরায়েলকে দুর্বল এক মাকড়সার জাল বলে উপহাস করে চলেছে কিন্তু গাজাবাসী দেখ দেখছে ইসরায়েল কিরকম নির্মম ও নিষ্ঠুর হতে পারে ফলে ভবিষ্যতে লেবাননের সর্বাত্মক ইসরায়েলের আগ্রাসন নিশ্চিতভাবে ভয়াবহ ক্ষয়ক্ষতি ডেকে আনবে তবে সেটা একতরফা নাও হতে পারে হাসান নাসরুল্লাহর অধীনে হিজবুল্লাহ শক্তিধর এমন এক বাহিনীতে পরিণত হয়েছে যারা প্রকৃতই ইসরায়েলকে চ্যালেঞ্জ করতে সক্ষম এছাড়া ইসরায়েল মুহূর্তেই লেবাননে পূর্ণ শক্তিতে ছাপিয়ে পড়তে পারবে না উত্তর ইসরায়েল ও দক্ষিণ লেবাননে উত্তেজনা বাড়ার মুখে এখন সবার মনে প্রশ্ন মধ্যপ্রাচ্যে সম্ভাব্য আরও একটি যুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান কি হবে হিজবুল্লাহকে আগে থেকে তারা সন্ত্রাসী সংগঠন মনে করে সেই সূত্রে নাসরুল্লাহর পতন চায় আমেরিকা কিন্তু ইসরায়েলের দুই ফ্রন্টে যুদ্ধ মানেই তাদের বেশি বেশি সহায়তা দেওয়ার প্রশ্ন আসবে গাজা যুদ্ধে যুক্তরাষ্ট্র তেল আবিবের সরকারকে ক্রমাগতভাবে যেভাবে সহায়তা দিচ্ছে তাতে নিজ দেশের করদাতাদের মধ্যে মৃদু আকারে হলেও প্রশ্ন আছে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের এই মানুষদের পকেট এতদিনে বন্ধু রাষ্ট্রগুলোর যুদ্ধের খরচ জোগানো সহজ ব্যাপার নয় এতে ওয়াশিংটন বৈশ্বিকভাবে ধীরে ধীরে খলনায়কে পরিণত হচ্ছে কিন্তু অক্টোবরে ইসরায়েলের ভেতরে হামাসের অভিযান দেখে যুক্তরাষ্ট্র দুশ্চিন্তায় আছে ইসরায়েল যে কোনো সামরিক শক্তি নয় হামাস সেটা প্রমাণ করেছে হিজবুল্লাহ আগামী দিনে সেটা আবারও প্রমাণ করার চেষ্টা করতে পারে এই বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক মেডিকেল জার্নাল ল্যান্ডসেট সাতশো জন ইসরায়েলি থেকে নেওয়া নেওয়া তথ্যপাত্রের ভিত্তিতে এক গবেষণা পত্র প্রকাশ করে দেখিয়েছে হামাসের অক্টোবরের অভিযানে পাল্টা হিসেবে গাছায় হাজার হাজার মানুষ খুন করা হলেও ইসরায়েলিরা এখনো এক গণট্রমায় আক্রান্ত এখানকার সমাজ জীবনে সাথী অক্টোবর দীর্ঘমেয়াদী এক ডিপ্রেশন তৈরি হয়েছে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের দিকে হামাসের মতো অভিযান চালিয়ে ইসরায়েলিদের নিরাপত্তাহীনতার বোধ আরো বাড়িয়ে তুলতে পারে এর আগে পার্শ্বফল হতে পারে মধ্যপ্রাচ্যে ইরানের নৈতিক প্রভাব বেড়ে যাওয়া এরকম বিষয়গুলো বিবেচনায় নিয়ে যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারক মহলের বড় অংশ এখনই হিজবুল্লাহর ওপর সর্বাত্মক আক্রমণ চাইছে না বরং লেবানন অভিযানের আগে গাজা যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছাতে চেষ্টা করছে তারা হিজবুল্লাহ বলছে গাজায় আগ্রাসন বন্ধ হলেই কেবল তারা উত্তর ইসরায়েলের মানুষকে শান্তিতে থাকতে দেবে কিন্তু গাজা যুদ্ধ অবসানের চাবিকাঠি খানিকটা রয়ে গেছে ইরানের হাতে গাজায় হামাসের প্রতিরোধ যুদ্ধ একই সঙ্গে ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ বটে হামাসের প্রতিটি অস্ত্রে ইরানের আর্থিক ও জ্ঞানগত ছোঁয়া আছে। হিজবুল্লাহর বেলায় একই কথা আরও বেশি প্রযোজ্য। হিজবুল্লাহ নামটাও আয়াতুল্লাহ খামেনির দেওয়া হিজবুল্লাহ প্রত্যেক যোদ্ধাকে ইরান নিজের যোদ্ধা মনে করে। বিশ্বজুড়ে ইরান যে সব সশস্ত্র শক্তি গড়ে তুলেছে হিজবুল্লাহ তার সবচেয়ে বড়। সুতরাং ইসরায়েল হিজবুল্লাহর কোনো পূর্ণাঙ্গ যুদ্ধ সীমিত পরিসরে ইরান ইসরায়েল যুদ্ধই হয়ে দাঁড়াবে। গাজা যুদ্ধের শুরু থেকে হিজবুল্লাহর সক্রতা স্পষ্টতই জানাচ্ছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে চাপে রাখার জন্য আপাতত সরছে না ইরান হামাসের কারণে প্রচুর ইসরায়েলিকে ইতিমধ্যে সীমান্ত থেকে সরিয়ে নিতে হয়েছে লেবাননের দিকে বড় আকারে যুদ্ধ শুরু হলে মৃত্যুর দিকে থেকেও অনেক নাগরিক সরাতে হবে ইসরায়েলকে নানা দিকে এরকম চাপে থাকলে সিরিয়ায় ইরানের অবস্থানে আইডিএফ এর কুদৃষ্টির তীব্রতা হয়তো কিছুটা কমবে সেরকম ক্ষেত্রে পুনর্গঠিত আসাদ সরকার হবে ইসরায়েল বিরোধী ইরানের আরেক সহযোগী এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখুন